পরিমণি আপা আদালংটা মহিলা কথা কয় না রে ভাই ঠিক কি না বলেন এক পরিমণি ম্যাডাম জেলখানা থেকে বের হয় হাত হচ্ছে মেহেদি রাঙ্গা আর আলেমদের হাতে অনেক বয়োবৃদ্ধ জ্ঞান ও বৃদ্ধ আলেমদের হাতে পায়ে হাত করা হাত বাঁধা শিকলে মা সইতে পারি না পা বাঁধা বেরিতে মা সইতে পারি না তোমার ছেলে এত কষ্ট তোমার ছেলে এত কষ্ট সইবে কেমনে আমার গর্ভধারিণী মা কোথায় রইলা রে আমার জন্ম দুঃখী মা কোথায় রইলা রে কথা বলে না ঠিক কি না সেজন্য বলতে চাই তামাম পৃথিবীতে এক আমির হামজার কণ্ঠ বন্ধ হয়ে যাবে জেলখানায় থাকবে লক্ষ আমির হামজার তৈরি হয়ে যাবে কথা বলে না আচ্ছা আপনারা আপনারা বলেন তো কোরআনের দাওয়াত কি এখন বন্ধ আছে না আমির হামজা জেলখানায় না বাহিরে কথা উত্তর দেন যা সঠিক তাই কোন মিছে কথা কোয়া দরকার নাই জেলখানায় না বাহিরে জেলখানায় আজারি সাহেব বাংলাদেশে না দেশের বাহিরে কোরআনের কথা বাংলাদেশে চলছে না বন্ধ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন উনি কোরআনের দাওয়াত দেয় না বন্দি এ কথা কোন নাকি আপনারা কোরআনের দাওয়াত চলতেছে না বন্দি আছে কোরআনের দাওয়াত চলতেছে না বন্ধ আছে আমি আপনাকে যে কথাটা বলতে চাই দল আর মতের দিকে নিয়ে যায়েন না কোরআন হচ্ছে সবার কিতাব আমির হামজা ভাই কথা বলবে না কিন্তু আর লক্ষ আমির হামজা কথা বলবে মঞ্চে ঠিক কি না বলেন কথা বলেন না জোরে বলেন ঠিক কি না বলেন আল্লাহর নবী ইসলামের জন্য কোরআনের জন্য জেল খেটেছেন ইসলাম থেকে পিছপা হয় নাই আমি যে কথা বলতে চাই এক আমির হামজা কণ্ঠ বন্ধ হয়ে গেলে ইসলামের আওয়াজ বন্ধ হবে না এক আজহারির আওয়াজ বন্ধ হয়ে গেলে ইসলামের আওয়াজ কোরআনের আওয়াজ বন্ধ হবে না এক আল্লামা মামুনুল হক সারা জাগানো বক্তা লাইভ ডিসিশনে মানুষের কিছু ভুল হতে পারে এক মামুনুল হকের কণ্ঠ বন্ধ হয়ে গেলে ইসলামের আওয়াজ কোরআনের আওয়াজ থেমে যাবে না এক রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিচ্চি বক্তা চমৎকার কথা বলে এক রফিকুলের কণ্ঠ বন্ধ হয়ে গেলে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ হবে না এক হাদিস বিশারদ আল্লামা মুফতি কাজী ইব্রাহিমের কণ্ঠ বন্ধ হয়ে গেলেই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ হবে না বরং আমি এ কথা বলতে চাই আল্লাহর নবীকে জেলখানায় বন্দি করে রেখেও কোরআনের দাওয়াত বন্ধ করা যায় না এক আমির হামজার কণ্ঠ বন্ধ হয়ে যাবে এক মামুনুল হকের কণ্ঠ বন্ধ হয়ে যাবে আল্লাহ লক্ষ লক্ষ আমির হামজা তৈরি করে দিবে লক্ষ লক্ষ আমির হামজা তৈরি হবে লক্ষ লক্ষ আজহারির তৈরি হবে লক্ষ লক্ষ মামুনুল হকের তৈরি হয়ে যাবে লক্ষ লক্ষ মুফতি কাজী ইব্রাহিমের তৈরি হয়ে যাবে আল্লাহর কোরআনের ধারক এবং বাহকদেরকে বন্দি করে আল্লাহর কোরআনের আওয়াজকে আটকানো যাবে না যাবে না যাবে না রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার জন্যই তায়েফের ময়দানে তাকে মারতে মারতে শুইয়ে ফেলা হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহকে 3.5 বছর প্রায় জেল খাটতে হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহকে মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করতে হয়েছে কথা বলে না ঠিক কি না এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই রাসূলুল্লাহর একমাত্র দৌহিত্র ইমামে হুসাইনকে তার কল্লা কেটে ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই ইমামে হাসানকে বিষ পান করে শহীদ করা হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির মরুর প্রান্তরের বালির উপরে শুয়ে যে বালিগুলি ফুটতেছিল সেই রোদে এক ফুটতেছিল আগুনের মতো সেই বেলালকে আগুনের মতো সেই বালিতে শুয়ে ওপরে বুকে পাথর দেওয়া হয়েছিল এই কোরআনের জন্য হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই আজকের পৃথিবীতে চেচনিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান মিয়ানমার তাম পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করা হয় এই কোরআনের জন্য আজও কাশ্মীরের জমিনে গত বছর যখন আমরা ঈদ পালন করি পশু যখন জবাই করি আমার ভাই বোনদেরকে পশুর মতো জবাই করা হয় এই কোরআনের কারণেই
এই মিয়ানমারের জমিনে অংশান সুসি তিন কেজি ওজনের এক মহিলা আল্লাহর কোরআনের কর্মীদেরকে ধরে ধরে জবাই করতেছিল এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকেও তাম পৃথিবীতে মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন করা হয় বন্দী করা হয় এই কোরআনের কারণে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মুফতি আমির হামজা মুফতি কাজী ইব্রাহিম আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী এরপরে আজহারী সাহেব সহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন যিনি প্রায় 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এরকম বরেণ্য মুফাসসিরদেরকে আল্লাহর নবীর মতো জেলখানায় বন্দী করা হয় আমি জানি আমার মা বোনরা পর্যন্ত একজন মুফাসসিরের রায় হয়ে গেলে ঝাড়ু মিছিল হয়েছিল এই সাতক্ষীরার জমিন থেকে এ কথা ভুলে গেলে চলবে না ঠিক কি না শুরু হয়েছে এভাবেই চলবে যা আছে কপালে হবে কাল সকালে ঠিক কি না কারণ এই জমিন আল্লাহ আল্লাহ কাল্লা দিন ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ আল্লাহ রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছে তোমার কথায় চলবে জমিন যার আইন চলবে তা কারো বাবার আইন চলবে না কারো স্বামীর আইন চলবে না কারো ভাইয়ের আইন চলবে না কোন নেতার আইন চলবে না কোন নেত্রীর আইন চলবে না অ্যাঞ্জেলা মার্কেলের আইন চলবে না নরেন্দ্র মোদীর আইন চলবে না ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না জো বাইডেনের আইন চলবে না বেটা ম্যাক্রো বেয়াদবের আইন চলবে না জুক্রোডেনের আইন চলবে না জমিন যার আইন চলবে তার বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন জোরে করে আল্লাহু আকবার সূরাতুল আহজাব এখান থেকে আমি আপনাদের সাথে মূল পয়েন্টে এখন চলে যেতেছি কাম টু দা পয়েন্ট মূল আলোচনা চলে আসুন এই কথা মনে রাখা লাগবে মাস্ট টু ডাই আপনাকে আমাকে মরা লাগবে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে রবের কাছে যেতে হবে কার কাছে জোরে কয় না কার কাছে বাস অতএব জমিন যার আইন চলবে তা ঠিক আছে তো কথা আচ্ছা রাসূলুল্লাহ এই দাওয়াত দিয়েছিলেন যে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর কাফেরেরা বাধা দিয়েছে কারা বাধা দিয়েছে যখন তারা বাধা দিল মূল আলোচনায় চলে এসেছি নবীজি কোরআনের দাওয়াত দেন চতুর্দিক থেকে কাফেরেরা বাধা দিতে লাগলেন কোনো কারোর আইন চলবে না আবু জেহেল উদ্বা সাহেব বাধা দিতে লাগলেন মোহাম্মদ তো নবী নয় বরং লুচ্চা কারণ সে তার পালক পুত্রের স্ত্রীর বিবাহ করেছে এই অপবাদ দিয়ে হযরত বিশ্ব নবীকে নিচে নামানোর জন্য চেষ্টা চালানো হলে রব্বে করিম আল্লাহ তাআলা আয়াতে করিম নাজিল করে হযরত বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে প্রমাণ করিয়ে দিলেন নবীজি দুনিয়ায় চলে আসলেন অন্য কোন সাধারণ মায়ের মতো নয় তাম পৃথিবীতে তিন জন মাকে আল্লাহ রব্বে করিম ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে সহযোগিতা করলেন হযরতি ইমরান বিনতে মারিয়াম অর্থাৎ মারিয়াম যখন সন্তান জন্ম দিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে জন্মের সময় আল্লাহ পাক রব্বে করিম তার মাকে সহযোগিতা করেছিলেন গভীর মানাজাক হযরত মারিয়াম পেটে সন্তান ধারণ করেছেন চিৎকার মেরে লোকেরা বলছে মারিয়াম তুমি কি কাজ করেছ কোথা থেকে সন্তান এনেছ তোমার আজকে অবস্থা খারাপ হবে যদি তুমি এ কথা বলতে না পারো সন্তানের কে বাবা হবে হযরত মারিয়াম টেনশনে পড়া গেলেন শুধু এতটুকু বলবার চেষ্টা করছেন মিনিং দিল্লা আল্লাহর পক্ষ থেকে সন্তান আমি ধারণ করেছি কওমের লোকেরা তা কোনোভাবেই মানতে নারাজ নয়টি মাস হয়ে গেল অদূরে একটি গাছের নিচে তিনি গিয়ে অবস্থান করতে লাগলেন কওমের লোকেরা তারে বের করে দিয়েছে হযরত মারিয়াম একটি গাছের নিচে অবস্থান করতে লাগলেন সন্তানের জন্ম হয়ে গেল কওমের লোকেরা বলে মারিয়াম বলো বলো সন্তানটির বাবা কে হয়